খুলনায় চিকিৎসক পুলিশ দ্বন্দ্বে পাল্টাপাল্টি মামলা করেছে দুপক্ষ। জেলা জুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি, এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আদিন সজীব। 25 ফেব্রুয়ারি সাতক্ষীরায় কর্মরত এএসআই নাইমের বিরুদ্ধে মামলা করেন শহীদ শেখ আবু নাসের বিশ্বায়িত হাসপাতালের বাণী ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার শেখ নিশাদ আবদুল্লাহ। অভিযোগ, মারধর, হামলা ও নার্সিংহোমের অপারেশন থিয়েটার ভাঙচুর। এদিকে অগ্নিদগ্ধ সন্তানের চিকিৎসার জন্য নার্সিংহোমে এসে ডাক্তার শেখ নিশাদ আবদুল্লার যৌন নিপীড়নের শিকার হন এমন দাবি করে 28 ফেব্রুয়ারি মামলা করেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী। আসামি করা হয়েছে নার্সিংহোম মালিক ডাক্তার নুরুল ইসলাম ফকিরকেও। মেডিকেল অ্যাসোসিয়েশনের দাবি, পুলিশের স্ত্রীর করা মামলা হয়রানিমূলক, অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেফতার না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। সরকারি বেসরকারি সকল হাসপাতালে কর্মবিরতি, শুধুমাত্র জরুরি চিকিৎসা ব্যবস্থা খোলা থাকবে এবং এই এই কর্মবিরতির কর্মসূচি ততদিন চলবে যে মুহূর্ত পর্যন্ত ওই আসামি গ্রেপ্তার হয়ে বিচারের সমর্থন না হওয়া। তবে দুপক্ষের এই টানাপোড়নে দুর্ভোগে পড়েছেন রোগীরা, জরুরি বিভাগ ছাড়া কোনো ইউনিটেই চিকিৎসা মিলছে না। যত দ্রুত চাচ্ছি যে এটা অবসান হোক এবং আমরা চিকিৎসা সেবা পাই। ডাক্তার আসে হুনি যে দর্মকট বইছে, ডাক্তার নাকি আসবে না, ডাক্তার দেখাইতে পারিনি। আমরা দর্মকট জানতাম না, এসে ভোগান্তিতে পড়ছি, এসে বসে রয়েছি। জনদুর্ঘব লাঘবে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন রোগী ও তাদের স্বজনরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।